মোর মামাই যে এইটো সমস্যা কেতে দূর করে দিব ঠিক আছে খানা খানা তু জান জান কেকে মেরি কি বনে রে ভাই এইকেইটা লৈ পেলাই আমি গৈ আছো অলপ ফুৰিবৰ কাৰণে বহুত দিনৰ মূৰত মানে এইটো এতিয়া ভেকেশ্যন চলি আছেতো ভেকেশ্যন লৈ আমি ফেমিলি লৈ ওলাইছোঁ এতিয়া গতিকে এতিয়া টাইম হৈছে ৰাতিপুৱা অলমষ্ট কেইটা বাজিলে আঠটা বাজিলে আৰু সকলোকে গুড মৰ্ণিং জনাইছোঁ আৰু লগতে আৰু কি কি দেখাব কি দেখাব নাপাওঁ এইটো নাজানো গৈ আছোঁ গৈ পেলাই আপোনালোকক দেখাব চেষ্টা কৰিম দেখাব আমি যি দেখাব তাকে আপোনালোকেও দেখা পাব গতিকে ভিডিওটো শেষলৈকে থাকক মোষ্ট এক্সাইটেড ভিডিও আহি আছে আপোনালোকৰ আগত আৰু নতুন নতুন বস্তু আৰু গৈ আছোঁ পাহাৰলৈকে পাহাৰতে যাম আমাৰ মেইন জেগাই পাহাৰ পাহাৰ সদায় পাহাৰতে গৈ থাকোঁ চব চুপচাপ এবাৰত ল'ব লাষ্ট কৰে তাৰমানে গোটেইকেইটা আমাৰ এই চাৰে গাড়ী চলাই আছে এটা চাৰে বহি আছে আমি একদম পাঞ্জাবা দি বহি আছোঁ পাঞ্জাবা উপায় নাই যাবতো লাগিব ন গাইছ সেইটোৱে আৰু গতিকে ভিডিঅ'টো আৰম্ভ কৰি ফাইনেলি আমি গুৱাহাটী পালোঁ এতিয়া বহুত কষ্ট কৰি একদম মানে নক'ব আৰু একদম ঠেলা আছে ঠেলা আছে কি এনজয় কৰিব নোৱাৰে যা হওক গুৱাহাটী পালোঁ মোটামুটি গুৱাহাটী এক ঘণ্টাৰ ওপৰত লাগি গ'ল মানে দুই ঘণ্টা লাগিলে স্বাগতম 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 আচ্ছা স্বাগতম এই বহুত দূৰত আছে লাগিলে আমাৰ গুৱাহাটী যাম গুৱাহাটী ট্ৰেফিক জাম মোৰ মামাই যে এইটো সমস্যা কেতিয়া দূৰ কৰাই দিব দেই আমনিয়ে লাগিছে আৰু আমাক গুৱাহাটী আহিব কাৰণে আহি আমি এইটো বৰ্ণিহাট পালোঁ মানে নিয়াৰেষ্ট শ্বিলং আৰু শ্বিলং ৰাস্তাৰ পাৰতে কি হ'ল চবৰে ভোক লাগি গ'ল এতিয়া আমি কি কম এতিয়া কি হ'ব এইটো ব্ৰেকফাষ্ট নাস্তা নাস্তা ব্ৰেকফাষ্ট কৰি আছোঁ এতিয়া আমি চাৰে দহটা বজাত অৱস্থা কৰোঁ ভালে দিছা কাৰ বেছি ভোক লাগছে এটা কথা ৰাস্তাৰ মাজতে আমি এতিয়া বহি গৈছো ইয়াতে খাবৰ কাৰণে আমাৰ এক মুখ হ'ব লগা নাই আমি পাই গলো দেই টাৰ্ণিং গিলাক এতিয়া চবে জানে আৰু শ্বিলং পপুলাৰ জেগা না লিটিল বিট চিগনেচাৰ ব্ৰেক আমি লিটিল বিট চিগনেচাৰ ব্ৰেক লোৱাৰ পিছত আকৌ যাত্ৰা আৰম্ভ কৰি দিলোঁ আমাৰ বোলে বছৰ বোলে কাণ ভেঙা হৈ গ'ল কাণ ভেঙা কাণ ভেঙা হৈছে আমি এতিয়া ক'ত পালোঁ বৰা পানী পালোঁ আৰু বৰা পানী অকণমান আমি এতিয়া ৰৈ দিম এতিয়া দুই চুইট বৰা পানী
বোটিং কৰি আছো এই দুনিয়া আমি বড় পানি পড়া আমি এটা বিদায় লৈ গৈছো বেলেগ এটা ডেস্টিনেশন আমি এটা বেলেগ ডেস্টিনেশন গৈছো বল আমি এটা বড় পানি পড়া বিদায় লৈ মই ড্রাইভিং সিটত আহি বলে লাইট লুম গৈছো আমার এখেতে বলে এটা হাত বিকাইছে হ্যাঁ না গরম উপরে ঠান্ডা দেখি গেল আমি না আমার তো দেখল কটি কটা গরম তলে দিও এখন ফ্যান লাগে উপরে দিও এখন ফ্যান লাগে আর আমি এটা কোট আহি গেল সা শুন সা সা শুন সা গাইস কি দে ভাই আছে কি কাণ্ড সারা তোর পড়া হি কোরা হে ও কুচুরে দেখতো রে ভাই কুচুরে নাই দেখতো আমি একটু কি বনে রে ভাই উই আর রিচ ইন লাইট লুম আর লাইট লুমর দৃশ্য আছে এনেকা দৃশ্য লাইট লুমর সবে ছাতালে ওলাইছে এইফালে রেইনকোট পুরো কুলি পড়ি আছে আর লাইট লুমর বাথরুম আছে এইফালে কি কেনে গরম হল অবস্থায় নাই আর কুহলি কুহলি পুরা কুহলি অবস্থা এই কুহলির মাজত কুহলিটা মানে বরষুণের নিচিনাকে পড়ি আছে আমি আহি আহি পালো এখন বলে খাসিয়া রাজার ঘর হয় চাও রে খাসিয়া রাজার ঘর বলে কইছে ইয়াত কিবা প্রোগ্রাম হয় সাকে এই ধুনিয়া মেহফিল খনের পর আমি এটা ভিডিও লই গই আছো চেরাপুঞ্জি আর লক পাই আছো চেরাপুঞ্জিত গতিকে টাইম বেশি বরবাদ নকরো যেমন লেট হয় আমার কারণে ইমান দেরি হয়ে যাবো তো ঠিক আছে কত আহি গেলো আমি চোলা অর্ডার রিজর্ট বলে ভালকে দেখা নাই চোলা রিজর্ট তো গাইজ ফাইনালি আমি চেরাপুঞ্জি পালো আর ইয়ার পর নিয়ারেস্ট কব গেলে আমার ইয়াতে নিয়ারেস্ট আছে সেভেন সিস্টার ফল ইপিনে কিবা কেভ আছে ইপিনে কেভ আছে বাৰু যি নহওক কি কি আছে ইমানখিনি ডিটেইলসলি ময়ো নাজানো আর এতিয়া টাইম হিসাবে টাইমটো চাব গেলে এতিয়া টাইম কিমান হৈছে টাইম হৈছে এতিয়া 6:30 আর 6:30-র পরিস্থিতি এনেকা ইমান কুহলি কুহলি দেখিছে না সব লাইট সব কুহলি 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 আর রাস্তাটো ইমান কুহলি পালো ইমান বরষুণ পালো মানে আগতে পুরো লেট হয়ে গেল যে নহ আমি ইয়াতে পালো এতিয়া হোটেল চেক ইন করিলো গাড়ি পার্কিং করিলো এটা রুমটো আপনার দেখাই আছে আহি কোহরায় ভাই কেন লাগিলে জার্নি করে ধুনিয়া হ্যাঁ রাস্তা দেখাই নাপায় না জার্নি একদম টিপটপ
মানে রাস্তা কেনে কা কন্ডিশন রাস্তা ভাল কিন্তু কোলি পৰিছে অলপ আন্ধাৰ কিন্তু গনে অলপমান ড্রাইভিং অর মানে এক্সপেরিয়েন্স থকা মানুহ লাগে যদি এক্সপেরিয়েন্স না থাকে যদি নতুন কোনিবা গাড়ি লৈ আহে তেনে হলে সাবধানে চলাই আহিলে হল ওভারটেক করব না লাগে ওভারটেক বহুত ডেঞ্জার হলে প্রবলেম হয় স্যার চান্স আছে কোলি পৰি আছে ওভারটেকৰ কাৰণে বহুত ডেঞ্জার আগৰখন গাড়িও মানে লাইট জ্বলাই যাই থাকে আৰু জীপনের পর আহে রিটার্ন জীপনের গাড়িও লাইট জ্বলাই আহি থাকে মানে আপনি ধরব নিব কোনফিনের পর গাড়ি আহি আছে সেটার কারণে লাইনত যাব লাগে লাইনত গেলে মানে একেবারে সেফ এই আর কি কথা সেখানে আমার লেটও হল আজ অল্প দুই ঘন্টা আমার লেট হল ঠিক আছে আপনাদের আইলো এটা আপনার রুমটা এবার শেয়ার করে আসো হোটেল এন্ট্রেন্স আমি হোটেল সময় একটা ধুনিয়া মেকুরি দেখিছো দে ওয়াও এর রিসেপশন খানার কারণে ধুনিয়া ডাইনিং টেবিল সেট করা আছে আমি মা রাতিনো কি দেখি পাম দিনত এবার গোটে শেয়ার করিম অলপ কালিকে আপস্টেয়ার উঠি গে আছো আর আপস্টেয়ার এইটু ভিজন রাতিপা দেখাই দিম ওকে এইটু এটা রুম কবি সাজ বি বহুত হিসে আছে এটা ওই রাতি বি মজা বহুত ভাল লাগিছে ওকে